প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি সাদিয়া শিমুর, পুরোটা সময় জুড়েই থাকবো এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অতিথি। তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, কিন্তু তার আগে বলে নিতে চাই যে আপনারা চাইলেও আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে কথা বলতে পারেন আজকের শিল্পীদের সাথে, রিকোয়েস্ট করতে পারেন আপনাদের পছন্দের গান। তাছাড়াও আমাদের এই অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে এশিয়ান টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। প্রিয় দর্শক, চলুন তাহলে স্বাগত জানাই আমাদের আজকের অতিথিদেরকে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের সবার পছন্দের খাইরুল ওয়াসি এবং রাকা পপি। চলুন স্বাগত জানাই। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন, কেমন আছো? ওয়েলকাম, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। আর সত্যি কথা বলতে আপনাদের দুজনকে দেখে আরও বেটার ফিল করছি। আর আপনারা দুজন আমার শুধু পছন্দের সিঙ্গারই না, ভীষণ পছন্দের মানুষ বটে, আপনারা সেটা জানেন। আর এত সুন্দর একটি মানুষের সামনে বসে আমারও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনিও আমাদের পছন্দের মানুষ। থ্যাংক ইউ। আমরা অনেক গল্প করবো, আড্ডা দেবো, কিন্তু শুরুতে একটি গান শুনবো। কিন্তু গান শোনার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। প্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনে শুরু হয়েছে আয়েশা মরিয়ম সিজন টু। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল প্রতিদিন রাত 8:30 ও রাত 10টায়। চলুন আমরা গানে ফিরে যাই। আমরা গান শুনবো, আগে কে গাইছেন? আমি গাইছি আগে। লেডিস ফার্স্ট। ওকে, ঠিক আছে। যেহেতু আগামীকাল 16 ডিসেম্বর বিজয় দিবস, তো আমি শুরুতে একটি যুদ্ধের যে সময়টা, যে পরিস্থিতি হয়েছিল আমাদের দেশে, তো সেই ঠিক সেরকম কথাগুলো নিয়ে একটি গান, গানের গীতিকার রামানন্দ সরকার, আমার খুব পছন্দের গীতিকার, সুর করেছেন শ্রদ্ধেয় মিল্টন খন্দকার। ভীষণ পছন্দের মানুষ মিল্টন খন্দকার দাদা, কালকেও কথা হচ্ছিল। অনেক গুণী মানুষ। ঠিক আছে, আমার নিজের গান, গানটি আমার নিজের গাইছি। শিরমা
হাসির পরে স্বাধীন সূর্য ওঠে হাসিয়া সূর্য ওঠে হাসিয়া কি চমৎকার একটি দেশাত্মবোধক গান আপনি পেয়েছেন, মানে মৌলিক গান হিসেবে আপনি ভীষণ লাকি। আর মিল্টন খন্দকারের মতন একজন কিংবদন্তিই বলা যায় উনি আপনার গানে সুর করেছেন। সত্যি চমৎকার সুর, আর গানের কথা লিখেছেন যে গীতিকার আমার ঘরের মানুষ। তো আমার একটি সুবিধা আছে, যখন গান লেখেন আমার হাজবেন্ড, তখন আমি পাশে বসে যখন দেখি গানগুলো, যে গানটি আমার ভালো লাগে আমি বলি যে এই গানটি আমি গাইব। তো ভালো কোনো লিরিক পেলে আমি তখন গানটা আমি বলি যে ও বলে যে ঠিক আছে তুমি গেও। তো এটা আমার একটা পজিটিভ দিক যে আমি গানটা ঘরেই যেহেতু তৈরি হচ্ছে, আমি ভালো গানের লিরিক অনেক সময় হয় না যে খুঁজতে হয় অনেকের কাছে যে ভালো গান পাওয়ার জন্য, তো সেটা হয়তো আমার খুঁজতে হচ্ছে না। মানে সেদিক থেকে আপনি ভীষণ লাকি। ওয়াসি ভাই, খায়রুল ওয়াসি ভাই, চিন্তা করলেন, মানে নিজের ঘরে হাজবেন্ড গান লিখছে, স্ত্রী গাইছে, আর এত সুন্দর একটি গান, গানের কথাগুলো ভীষণ সুন্দর। আর যেহেতু আগামীকাল আমাদের বিজয় দিবস, শুরুতেই আপনি এরকম একটি গান গাইলেন দেশকে নিয়ে, খুব ভীষণ ভালো লাগলো। খায়রুল ভাইয়ের কাছে যাব, আপনার কাছ থেকে কোন গানটি শুনছি? যে কথা বলছিলাম যে রামানন্দ সরকারের কথা বলা হচ্ছিল, আপন মানুষ, তার লেখা অবশ্যই ভালো এবং আমার সৌভাগ্য হয়েছে একটি গান সুর করার এবং আপুই গাইবে। হ্যাঁ, যাই হোক, আর আমিও দেশের গান করব, তবে আমি ঠিক করেছি যে প্রতি বছর রাত ১২টায় আমি দেশের গান আমার করতে ভাল লাগে, যাই হোক আমি করতাম, আমার সাথে কথা বলেই নিয়েছি। তো প্রথমে আমি সাধক চান মিয়া বয়াতির তুমি ডাক দিলে অবলার পানে চাই ওরে এই গানটি দিয়ে শুরু করছি। আচ্ছা, তার আগে একটু স্পয়লার অ্যালার্ট করতে চাই, গান শুনে আমি কাঁদবো না তো, কারণ আপনার গানে কিন্তু আমি লাইভে কেঁদে দিয়েছিলাম এর আগে। আচ্ছা, ইমোশনের বিষয় তো সবাই, আমিও তো কান্না করি গান শুনে বা আগে। ঠিক আছে, দেখা যাক কি হয় আজকে। ঠিক আছে, আমরা গানে যাই। তুমি ডাক দিলে অবলার পানে চায়ো রে ও প্রাণ বান্ধব রে ধীরে ধীরে যায়ো ফিরা পানে চায়ো রে চায়ো রে ধীরে
ধীরে যায় ফিরা পান চায় রে আমি যেদিন চলে গো যাব আমার আপন বাড়ি বাজার থেকে কিনা আইলো সাদা আমার কিন শাড়ি রে আমি যেদিন চলে গো যাব আমার আপন বাড়ি থেকে কিনা আইনো সাদা আমার কিন শাড়ি দে তুমি নিজ হাতে বধু সাজায়া দিও রে ও প্রাণ বান্ধব রে ধীরে ধীরে চায় রে ধীরে ধীরে যায় ফিরা পানে চায় রে চাঁদনি রাতে আইস গো বন্ধু চাঁদের বাহা তোমার বানায়া রাখব আমার গলার হার রে চাঁদনি রাতে আইস গো বন্ধু চাঁদের বাহা আমার গলার হার রে তোমার আত্মাতে আত্মা বিষয়া রব রে ও প্রাণ বান্ধব রে ধীরে ধীরে যায় ফিরা পানে চায় ধীরে ধীরে যায় ফিরা পানে চায় রে আমার বিয়ার বড় যাত্রী চারজনারে দেখি তারা আমায় রাই খাই আসবে দিয়া আমায় ফাঁকি রে আমার বিয়ার বড় যাত্রী চারজনারে দেখি তারা আমায়
তাই খাই আসবে দিয়া আমায় ফাঁকি দে সাধক চান মিয়ার সঙ্গে কই দাহা নিও আপনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? সবাই তো সুরে গায়, আপনি আত্মা দিয়ে গান। মানে একেবারে আপনার সোল টু সোল সেটা কানেক্ট করে, আপনি আত্মা দিয়ে গাইছেন সেটা আমরা আত্মা দিয়ে ফিল করছি। খুব সুন্দর হয়েছে। আর আমরা তো প্রথমে যে এই ধরনের আধ্যাত্মিক গানগুলো যখন শুনি এক ধরনের মিনিং আমরা বুঝতে পারি, কিন্তু ভিতরে কিন্তু ইনার মিনিং থাকে অনেক। আপনার কাছে একটু এই গানটি সম্পর্কে জানতে চাচ্ছি যে এখানে কি বোঝাতে চেয়েছে। আসলে যার গান একজন বিখ্যাত মানুষের গান, সাধক চানমিয়া, সাধক চানমিয়া গানটি, গানটি আসলে বড়াই রয়েছে যে বিদায়কালের গান। আমার বিদায় বেলায়, অন্তিম বেলায় তুমি আমার দিকে চাইও। হ্যাঁ, আর শুরুতে যেহেতু সুতরাং আমি স্রষ্টা এবং স্রষ্টার যে মেসেঞ্জার যারা রয়েছেন তাদেরকে চিন্তা করেই কিন্তু আমি এই গানটা গেয়েছি আর কি। তো এর মধ্যে ডিপ মিনিং অবশ্যই, কারণ পৃথিবীতে আমরা রয়েছি ক্ষণিকের জন্য, আমরা চলে যাব। আর এই চলে যাওয়াটাই আমরা ভুলে যাই, আমাদের যে যেতে হবে এই এই যাওয়াটাকেই আমরা ভুলে যাই। আর সব কিছু সহজ হয়ে যেত, সব কিছু তো সময় পেতাম যদি আমরা বারবার ভাবতাম যে আমাদেরকে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। মানে আমরা দুনিয়ার চাকচিকে এতটাই মানে আবিষ্ট হয়ে আছি যে আমাদেরকে যে চলে যেতে হবে স্রষ্টার কাছে। আমরা তো স্রষ্টার কাছ থেকে এসেছি, সত্যি আবার স্রষ্টার কাছে যেতে হবে, সেটা আমাদের সবসময় মনে রাখা উচিত। সত্যি। আর মরমী সাধক যারা রয়েছেন ওনাদের অর্থ, ওনাদের যে দর্শন, এটাই কিন্তু বারবার বলা হয়েছে যে শেষ পর্যায়ে যে ভুলে যাওয়ার কারণে এবং অনেক কিছু না করার কারণে, জমা করার না করার কারণে যে নিজেকে ছোট মনে হয় বা আমি কি জবাব দেব বা আমি কি করলাম এই পৃথিবীতে এসে, তখন এই যে প্রাশ্চিত্য চিন্তাভাবনা তখন কিন্তু আসে। যেমন হাসন রাজাও কিন্তু তাই সেই কথাটাই বলেছেন। হ্যাঁ, সবাই মরমী সাধক যারা রয়েছেন, হাসন, লালন, রাধারমণ, বেশিরভাগই আমরা দেখি যে তাদের দর্শনে কিন্তু তাই পাওয়া যায়, দিন শেষে নিজেকে সঁপে দিয়ে আমি কি করলাম পৃথিবীতে এসে। হ্যাঁ, আর্তনাদ করা, স্ক্রিমিং করা, জিস আমি আবার যদি সুযোগ পাই আমি, তুমি আমাকে দেখা দিও, এই ব্যাপারটা। তাই আমাদেরকে জমা করতে হবে যে আমরা যখন চলে যাব আমরা শেষ, সত্যি সেই সময় আমরা কি নিয়ে যাচ্ছি সাথে করে। চমৎকার গেয়েছেন, অনেক ফিলটা কিন্তু আমরা পেয়েছি গানের মধ্যে, একদমই তাই। কোথায় যেন হারিয়ে গিয়েছি। আর সবাই খুব দারুণ বাজিয়েছে, সবচেয়ে মানে সত্যি সত্যি, এই যে বাশিয়াল আমাদের ফ্লুটিস্ট অফ বাংলাদেশ, আমি তো ওনার ফ্যান আমরুল ভাই, এই যে সবাই সবাই দারুণ বাজিয়েছেন সঙ্গতের সহিত, খুব ফিল পাওয়ার কারণে কিন্তু আসলে গানটা হয়। একদমই তাই। আর আমি তো আপনার গানের বরাবরই ভক্ত। থ্যাঙ্ক ইউ আপু। আপনার গানেরও ভক্ত। এবার আপনার হাসি মুখটা আমার খুব ভালো লাগে, আমি সেটা জানি। একটা লাইভে তোমার সাথে ছিলাম, খুব ভালো লেগেছিল। থ্যাঙ্ক ইউ। আমরা গানে যাব, আপনার কাছ থেকে কোন গানটি শুনছি এবার? আমি গাইছি এখন রাধারমণের একটি গান আছে। শুরুতে একটি কথা বলি, আমি আসলে আধুনিক গান বেশি করি,
কিন্তু আজকে যেহেতু খাইরুলের সাথে আমার মনে হলো যে যেহেতু ফোক প্যাটার্নের গানগুলো একটু একটু টিউন আপ করার জন্য আমার কাছে মানে নিজের কাছেও একটু মনে হচ্ছিল যে না একটু ফোক গানই রাখি। এটা কিন্তু একটা শিল্পীর অনেক বড় গুণ যে যার সাথে বসছি তার গানের সাথে আমি মিলিয়ে গান গাবো ভালো করে। তারপর আমরা দুজনেই কথা বলে নিয়েছি যে আজকে আমরা আসলে একসাথে স্ক্রিন শেয়ার করার মধ্যে কিন্তু ব্যাপক আন্তরিকতা থাকতে হবে সবার মধ্যে। আমিও সত্যি ভালো আমার ভালো লাগে যে যার সাথে মনের মিল হয় তার সাথে কিন্তু গান করেও মজা হয়, হ্যাঁ আনন্দ পাই। আচ্ছা আমরা আরো গল্প করব কিন্তু গানে যেতে চাই, কোন গানটি শুনছি? রাধা রমণের গানটি গাইছি আমি, রবনা রবনা ঘরে। ঠিক আছে। আমি রবনা রবনা ঘরে, রবনা রবনা ঘরে, বন্ধু বিনে
সত্যি কি বন্ধু বিনা প্রাণ বাঁচে না? আসলেই তো তাই, বন্ধু ছাড়া তো এক মিনিটও চলবে না কারোর। আর আপনার তো চলেই না, আমরা সেটা দেখতে পাই তাই না, ফেসবুকে না? খুবই সুন্দর হয়েছে, আর কানাইকে নিয়ে গান আমার বরাবরই ভালো লাগে। এই বন্ধু আসলে এই বন্ধু না, বন্ধুকে সৃষ্টিকর্তাকে বোঝানো, কানাইকে বোঝানো হয়েছে। বন্ধু আমার ভীষণ কালা, আমি বিষ্ণু সৃষ্টিকর্তা যাকেই বলি না কেন। খুব সুন্দর হয়েছে, আমরা আরও সুন্দর সুন্দর গান শুনবো, কিন্তু একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভি, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 মিনিটে। বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডিবে দিতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আর যেটা বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? বোমা কখন ফাটবে না না ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে আর বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কেটে ফাইজ দামি জিনিস ভাড়া করতে বলছো? Yes. ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com, রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 মিনিটে এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Oh,
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে আছেন ভীষণ পছন্দের দুজন শিল্পী, খায়রুল ওয়াসি এবং রাকা পপি। প্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনে শুরু হয়েছে আয়শা মরিয়ম সিজন 2। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল প্রতিদিন রাত 8:30 ও রাত 10টায়। চলুন আমরা গানে ফিরে যাই। আমরা আপুর গানের পরেই বিরতিতে গিয়েছিলাম, ভাইয়ার পালা কোন গানটি শুনছি? আমি এখন যে গানটি গাইছি ইসাক সরকারের বিখ্যাত যে গানটি, আমি সাজাবো তোমার আমার মন মতো করে, চেষ্টা করছি। ঠিক আছে, আমরা গানটি শুনে দেখি আপনি কতটা মন মতো করে সাজাতে পারেন। থ্যাংক ইউ। আমি সাজাবো তোমারে আমন মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারি ঘরে, আমি সাজাবো তোমারে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাক্ষী হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাক্ষী হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে। তুমি যদি আসো আমার ঘরে, দেখব তোমায় তুই নয়ন ভরে, তুমি যদি আসো আমার ঘরে, দেখব তোমায় তুই নয়ন ভরে, আমার গলার মালা খুলে দেব তোমারে বন্ধু, আমার গলার মালা খুলে দেব তোমারে, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে। রাখবো তোমায়
আমারই পাশে। তুমি যদি আসো আমার কাছে, রাখবো তোমায় আমারই পাশে। তুমি ছাড়া একা একা থাকি কি করে বন্ধু, তুমি ছাড়া একা একা থাকি কি করে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে সরকার। যেই দুঃখের দুঃখী প্রাণ বন্ধুরে পাইল হইতো সুখী, ইসাক সরকার। যেই দুঃখের দুঃখী প্রাণ বন্ধুরে পাইল হইতো সুখী, ইসাক সরকার থাকবে বন্ধু তোমার শরণে হাইরে। ইসাক সরকার থাকবে বন্ধু তোমার শরণে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে। বাহ, ভীষণ চমৎকার। আর গানটা যদি আমরা আপাত দৃষ্টিতে শুনি, মনে হয় যে প্রিয়জনের জন্য গাওয়া হচ্ছে, প্রিয়জন ঘরে আসবে সেই কামনা বাসনা। কিন্তু যেহেতু শ্রদ্ধেয় ইসাক সরকারের গান, এটার ভিতরেও কি কোনো ডিপ মিনিং আছে? আসলে কি, অ্যাজ ইউ লাইক ইট, ওনারা আসলে যেভাবে লিখছেন এই গানের মিনিং বের করাটা, মানে যেভাবেই নেওয়া যায় সেভাবেই হয়। শেক্সপিয়ার যেমন বলেছেন যে অ্যাজ ইউ লাইক ইট, যেটা মনে করো আর কি, ব্যাপারটা গানটার দর্শনী তাই বলে। ভীষণ সুন্দর। আমাদের সাথে একটি ফোন কল আছে। শিওর। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুজন রায় নীলফামারী থেকে বলছি। জি, কেমন আছেন, কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেক ভালো। আমি আছি আপনাদের সঙ্গে। আমি একটু রাকা ববির কাছ থেকে ওকাল আছেন আমার কাছে একটু, আমার মানে একটু ফিরে চানা গানটা একটু শোনার জন্য অনুরোধ করছি আর কি। আচ্ছা আচ্ছা, ও কালাচান আমার নিজের একটি মৌলিক গান, অবশ্যই গাইবো গানটি। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে যে আমার নিজের মৌলিক গানের রিকোয়েস্ট করার জন্য। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে, আমাদেরকে ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন। পপি আপুর কাছ থেকে কোন গানটি শুনবো এবার? এখন আমি আমার একটি মৌলিক গান গাইছি, গানের গীতিকার ও সুরকার বিখ্যাত বাউল শিল্পী শাহ আলম সরকার, অনেক শ্রদ্ধেয় একজন মানুষ এবং সত্যি বলতে অনেক ভালো একজন মানুষ আমার দেখা। মানে এতটা
এতটা সহজ সরল মনের মানুষ খুব দেখা খুব মুশকিলের ব্যাপার। তো ওনার লেখা গানটি আমার ভীষণ পছন্দের গান, আর সঙ্গীতায়োজন করেছেন প্রিয় সুমন কল্যাণ দাদা। এই যে আপনি বলছিলেন না সহজ সরল মনের মানুষ, শিল্পীদের কিন্তু সহজ সরলই হতে হয়, তাই না? মনের ভিতরে কুটিলতা থাকলে কিন্তু শিল্পী হওয়া যায় না, এবং ভালো মানুষ না হলে শিল্পী হওয়া যায় না। সবার আগে হচ্ছে ভালো মানুষ হতে হবে। একদমই তাই, সত্যি তাই। গানে যাই। Mm-hmm.
বাহ, খুবই সুন্দর। তোমার যেহেতু মৌলিক গান, তোমার কাছ থেকেই শুনতে চাই, গানটি সম্পর্কে কিছু বলো। আসলে এই গানটি খুব কম সময়ে লেখা হয়েছিল। আমি যখন শ্রদ্ধেয় শাহ আলম সরকার ভাইয়াকে বললাম, তো উনি অল্প সময়ে মনে হয় 10-15 মিনিটে গানটি লিখে ফেললেন। এবং আসলে মৌলিক গান তো যেভাবে কম্পোজিশন করা থাকে ওভাবে আসলে লাইভে গাওয়াটাও খুব কঠিন ব্যাপার, কারণ ইনস্ট্যান্ট অনেক সময় অনেক গান আমরা করি, তো হয়তো ওইভাবে কম্পোজিশন পরবর্তীতে আমরা করে নেব, আরও ভালো হবে তখন। ভীষণ সুন্দর গেয়েছো, আর মিউজিশিয়ান ভাইয়ারাও চমৎকার সঙ্গত করেছে, সবাই অনেক আন্তরিক, আমার খুব ভালো লাগছে। তোমার যেহেতু মৌলিক গান, ওনারাও সঙ্গত করেছেন ভীষণ চমৎকার ভাবে, অবশ্যই অবশ্যই, সেটা কিন্তু একটা অনেক বড় পাওয়া তোমার জন্য। অবশ্যই ভাইয়ের কাছে যাব, কোন গানটি শুনছি? আপু মৌলিক গান করলেন, তো মৌলিক গান আমিও গাইছি। গানটির কথা রানা হামিদ এবং সুর আমি নিজেই চেষ্টা করেছি, দেখি চেষ্টা করি আজকে কেমন লাগে। আচ্ছা, গানটি শুনবো, যেহেতু আপনি সুর করেছেন, আপনি তো অনেক গানেই সুর করে থাকেন, সুর করতে কেমন লাগে? গান গাইতে বেশি ভালো লাগে নাকি সুর করতে বেশি ভালো লাগে? প্রথমে গান গাইতে বেশি ভালো লাগে, সুর তো অবশ্যই, গানের সাথে যেহেতু সুরের প্রেম, তো সুর তো অবশ্যই গানে লাগবেই, আর গান গাইতেই তো সুরের প্রয়োজন হয়। একদমই তাই, মানে মানে গান আর সুর হচ্ছে একে অপরের পরিপূরক বলা যায়। একদম একদম, আর সুর ছাড়া তো গান হওয়ার প্রশ্নই আসে না। প্রথম কবে সুর করা হয়েছিল? প্রথম আমার মনে পড়ে ক্লাস 8-এ থাকতেই আমার সুরে সুর করার ইয়ে ছিল। এখন তো একটু হাসি, মানে অনেক মানে নিজেই হাসি এবং নিজে নিজেই লজ্জা পাই যে এত অল্প বয়সে কি সুর করেছিলাম। তো যখন সুর তো আসলে মনের মাধুরী মিশিয়ে করতে হয়, সময়কে সময়ের মাধ্যমে আসলে সুর হয়, বিভিন্ন সময় সুরটা ওই সময় থেকেই আসে, সেটা বয়স যে বয়সেই হোক। মানে বোঝা গেছে ছোটবেলা থেকে আপনি সুরের ক্ষেত্রে পরিপক্ক। আমি চেষ্টা করতাম যে আমার সুরে আমি গান গাইব, তো যেহেতু আমার সুরে আমি কতগুলো গান গেয়েছি নাটকে সিনেমায়, সিনেমা এখনো রিলিজ হয়নি আমার সুরে, নাটকে রিলিজ হয়েছে। নাটকের কিন্তু রিকোয়েস্ট এসেছে আমাদের ফেসবুক পেজে যে আপনার নাটকের গানগুলো দর্শকরা শুনতে চাচ্ছে, আমরা এই বিষয়ে কথা বলবো, কিন্তু আমাদের সাথে একটি ফোন কল আছে। শিওর শিওর। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কাজী আসিমুল আপু। জি ভাইয়া। আলম পান্নু। জি পান্নু ভাই, দেশি ভাই, কেমন আছেন? দেশি ভাই ভালো আছে, দয়াল আপু আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনার মাধ্যমে জি এই মহান বিজয় মাসের শুভেচ্ছা সবাইকে ছড়িয়ে দিচ্ছি। আপনাকেও বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের শিল্পীদের যদি আপনি কিছু বলতে চান। নিশ্চয়ই নিশ্চয়ই, শিল্পীরা আজকে আমি কি বলবো, মানে ওনারা গায়নের লোকায়ত ভাব নিয়ে জীবন বোধ সৃষ্টি করে দুজনেই নিবেদন করছে, দুজনেই একই রকম নিবেদন করছে, এবং সত্যি মানে লোকায়ত বোধটা পাওয়া যাচ্ছে, অন্তরের অন্তর থেকে গানগুলো আসছে, মুখ দিয়ে গান গাওয়া, ঠোঁট দিয়ে গান গাওয়া। একটু আগে শিমুলা ভাই বলতেছিল ওয়াসি ভাইকে, তো ওয়াসি ভাইকে যেটা বলতেছিল, দুজনে এরকম গান পরিবেশন করছে, খুব হ্যাপি আমরা। ধন্যবাদ পান্নু ভাই, অনেক ধন্যবাদ। রিকোয়েস্ট করছি ওয়াসি ভাই। জি পান্নু ভাই, কেমন আছেন আপনি? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে আমার বিশাল প্রোগ্রাম, কালকে বিজয় দিবসে, আমার প্রতি বিজয় দিবসের শেষে আমার লোকগান থাকে, কালকে গাইবো আর কি। অবশ্যই অবশ্যই পান্নু ভাই, যাই হোক আমি একটু রিকোয়েস্ট করছি দুজনকেই। আপনাকে রিকোয়েস্ট করছি, রঙ্গিলা 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 রে আমার সারিয়াত বন্ধু কই গেলা রে, সঙ্গে নিশিতে যাইও ফুল বনে ভ্রমরা, এই দুইটা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। একটা গাইবেন, আর আমি রাকা পপিকে বলছি, কে যাচ্ছে ভাটি গাং ভাইয়া আমার ভাই ভন্ডে কয়ো নাই উন্নীত কয়া, আর লীলা বালি লীলা বালি ভর যুবতী সৈব কি দিয়া সাজাই মুতরে। ধন্যযোগ ধন্যযোগ, দুইটাই খুব সুন্দর গান, আমি অবশ্যই চেষ্টা করব একটু পরে ব্রেকের পর যদি দুই লাইন হলেও আমি গেয়ে দিতে পারি। পানু ভাই আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথে আপনি সবসময় থাকেন, এভাবেই পাশে থাকবেন আমাদের সাথে, আমরা আপনার গান শুনবো, কিন্তু একটি বিরতিতে যাচ্ছি।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবিয়ে দিতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? বোমা কখন ফাটবে না না ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কিন্তু ফাইজ দামি জিনিস ভাড়া করতে বলছো? ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com, রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, age good style. Oh,
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে আছেন এই প্রজন্মের দুজন শিল্পী খাইরুল ওয়াসি এবং রাকা পপি। প্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনে শুরু হয়েছে আয়শা মরিয়ম সিজন টু। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল প্রতিদিন রাত 8:30 ও রাত 10টায়। চলুন আমরা গানে ফিরে যাই। ওয়াসি ভাই, আপনার সাথে কথা হচ্ছিল বিরতির আগে, আপনার গান শুনবো, কোন গানটি শুনছি? জি, রিকোয়েস্টের গান তো অবশ্যই গাইব। আমি আগে বলেছি যে গানের কথা রানা হামিদ এবং আমার সুরে মৌলিক গান। আমি চেষ্টা করছি তুমি আমার ভাবের ঔষধি এই গানটি। ঠিক আছে। আকুল আমার মন তাহাকে আজ, আকুল আমার মন তাহাকে আজ, তোমার করে নাও যদি তুমি আমার ভাবের ঔষধি, মন পেয়ারি তুমি আমার ভাবের ঔষধি। আমার ভাবের ঔষধি মন বেয়ারি, তুমি আমার ভাবের ঔষধি। তুমি বিনি সুতায় বেঁধেছ মন, বিনি সুতায় বেঁধেছ মন নিঃশ্বাসের শেষ অবধি, তুমি আমার ভাবের ঔষধি মন বেয়ারি, তুমি আমার ভাবের ঔষধি। স্রোতের মাঝে উজান গাঙের পানি, আমি সেই স্রোতে ভাসাইয়া তরি বৈঠাকে বলতানি। তুমি আমার স্রোতের মাঝে উজান গাঙের পানি, আমি সেই স্রোতে ভাসাইয়া তরি বৈঠাকে বলতানি। এখন যাই কি বলা কত দীর্ঘ, যাই কি বলা কত দীর্ঘ এ প্রেমের পরিধি, তুমি আমার ভাবের ঔষধি মন বেয়ারি, তুমি আমার ভাবের ঔষধি। সড়ক কথা জানে কি রজনী, জানলে পরে মিলাইয়া দিত আমার হইতা জানি।
সব মনের সলক কথা জানে কি রজনী জানলে পরে মিলাইয়া দিত আমার হইতা জানি এখন তুমি ছাড়া বহে না মনে তুমি ছাড়া বহে না মনে সুখ জানি রবধি তুমি আমার ভাবে ঔষধে মন বেয়ারে তুমি আমার ভাবে ঔষধি আকুল আমার মনটা কে আজ আকুল আমার মনটা কে আজ তোমার করে নাও যদি তুমি আমার ভাবে ঔষধি মন বেয়ারে 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 তুমি আমার ভাবে ঔষধি চমৎকার চমৎকার অসাধারণ সবাই খুব দারুণ বাজিয়েছে এই গানে একদমই তাই আর আজকে সবাই অনেক ফেস্টিভ মুডে আছে স্পেশালি সবাই আমার ভাবের ঔষধি একটি আনন্দ আছে না সবার মনে বিজয়ের আনন্দ হ্যাঁ আর কয়েক মিনিট পরেই বিজয় দিবস শুরু হয়ে যাবে আমরা একসাথে উল্লাস করব বিজয় সত্যি সত্যি ভীষণ ভালো লেগেছে আপনার গানটি আর যেহেতু আপনি নিজেই সুর করেছেন অসম্ভব সুন্দর হয়েছে থ্যাঙ্ক ইউ অপু থ্যাঙ্ক ইউ কথা কে লিখেছিলেন রানা হামিদ রানা ভাই অনেক ভালো কথা লিখেন আর ওনার গান রয়েছে সামনে আসবে ইনশাআল্লাহ আচ্ছা সুর সুর করার গল্পটা একটু আপনার কাছে শুনতে চাই সুর আসলে উনি গানটি যখন দিয়েছিলেন আমি গানের কথাতে কথাই প্রথম লাইনেই আমি প্রেমে পড়ে গেছি সেটা হচ্ছে যে তুমি আমার ভাবের ঔষধি মানে ভাবের আবার ঔষধি ভাব তো একটা ওয়ান কাইন্ড অফ মুড তাই না যে ভাব তো ভাবের ঔষধি কে তাহলে সেই মানে ব্যাপারটা না মানে মুডটাকে চেঞ্জ করে দেয় হ্যাঁ মানে আমার ভাব আসে না তার ছাড়া মানে ভাবের মানুষ যে তার ছাড়া আমার ভাব আসে না এই ভাবের ঔষধি সে তাহলে এই কথা আমি আসলে না শুট করে পারিনি এবং আমি তাকে স্পেশালি থ্যাংক দিয়েছি ধ্রুব মিউজিক স্টেশনে এই গানটি ধ্রুবদা ভালোবেসে ওখান থেকে করেছেন তো আমি আসলে সত্যি আমি মুগ্ধ আমার নিজের কাজের প্রতি কেননা কারণ সব ভালোবাসার মানুষ আমি পেয়েছি ভাবের মানুষ পেয়েছি যারা আমার ভাব বুঝে এবং আমি যাদের ভাব বুঝি আচ্ছা আমাদের কিন্তু রাত ১২টা বেজে গেছে আমরা বিজয় দিবসে পদার্পণ করলাম ১৬ই ডিসেম্বর এবং আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি একটু দর্শকদের উদ্দেশ্যেও কিছু বলে আসি প্রিয় দর্শক শুরু হয়ে গেছে ১৬ই ডিসেম্বর আমাদের সবার বিজয় দিবস আমাদের বাংলাদেশ ৫৩ বছর বয়সে পদার্পণ করলো লাখো শহীদের রক্তের বিনিময়ে প্রাণের বিনিময়ে হাজারো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আমরা আমাদের এই সেগমেন্ট শুরু করছি আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা যারা যন্ত্রশিল্পী ভাইয়েরা আছেন এবং আমরা সবাই অনেক ফেস্টিভ মুডে আছি আমরা অনেক দেশাত্মবোধক গান শুনবো সুন্দর সুন্দর গান শুনবো এবং যেই সমস্ত শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বিজয়টা ছিনিয়ে নিয়ে এসেছি তাদের সবাইকে আমরা স্মরণ করব গানে গানে পপি আপুর কাছে যাচ্ছি কোন গানটি শুনবো আপনার কাছ থেকে সবই আসলে আমাদের বাংলা ভাষায় যখন কথা বলি দেশের গানই তাই না তারপর দেশাত্মবোধক দেশকে উৎসর্গ করে যে গান হয় স্পেশালি সেটা হচ্ছে বিজয়ের গান তো আমি অবশ্যই গাইবো তার আগে আমি একটি আমাদের আসলে যে লোকগানগুলো লোকগানও কিন্তু আমাদের মা মাটি মানুষের গান অবশ্যই অবশ্যই আমাদের দেশীয় ঐতিহ্য যাকে বলি একদমই তাই আমরা তো এই ঐতিহ্য রক্ষা করার জন্যই যুদ্ধ করেছি অবশ্যই অবশ্যই সত্যি এবং আমরা কিন্তু বাংলা ভাষার জন্যই যুদ্ধ করেছি এবং বাংলা ভাষায় কথা বলতে পারছি বাংলা ভাষায় গান গাইছি এটা আমাদের জন্য অনেক আনন্দের অনেক আনন্দের অনেক বড় পাওয়া অনেক অর্জন এটা আমাদের অনেক বড় অর্জন তো আমার বাড়ি যেহেতু ফরিদপুরে আমরা দেশের গান গাইবো অনেক অবশ্যই আমার বাড়ি যেহেতু ফরিদপুরে আমাদের দুজনের বাড়ি
তো ফরিদপুরের পাশে কিন্তু মধুমতি নদী বইছে, দেশি ভাইবোন। হ্যাঁ, মধুমতি নদী আছে আমাদের বাড়ির পাশে। তো আমি মধুমতিকে নিয়েই গানটি রচিত। গানের গীতিকার শ্রদ্ধেয় আহমেদ রিজভী, শিল্পী শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাইয়া, মিউজিক করেছেন আমাদের সবার প্রিয় ইমন সাহা দাদা। ফজলুর রহমান বাবু ভাই যে আমাদের অভিনেতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, ঠিক আছে, আমরা গানে যাই। গানটি চেষ্টা করছি গাইতে। আমাদের বাড়ি ছিল ফরিদপুর, বাড়ির পাশে ছিল মধুমতি, আর আমার বাড়ি তো ময়মনসিংহে, সেখানে ব্রহ্মপুত্র নদ। আপনার গানটা শুনে ভীষণ নস্টালজিক হয়ে গেলাম। এবং এই যে নদীর প্রতি, শহরের প্রতি ভালোবাসা, এগুলোই তো দেশপ্রেম, তাই না? সত্যি সত্যি তাই।
আমার গ্রামের কথা অনেক মনে পড়ে, যখন এই গানটা করি তখন গ্রামের মনে হয় যে সেই নদীর কথা মনে পড়ে যায়। এবং সেখানে আমাদের অসম্ভব সুন্দর একটি শৈশব কেটেছে। আমাদের দেশ যদি স্বাধীন না হতো, আমরা যদি এই বিজয় না পেতাম, তাহলে এই এত সুন্দর শৈশব স্বাধীনভাবে আমরা কাটাতে পারতাম না। সত্যি তাই, আসলে সুন্দর গেয়েছেন গানটি আপনি, অসাধারণ সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ। ভাইয়ের কাছে যাব, কোন গানটি শুনছি? আসলে সেই মহেন্দ্র খুন, আমরা এই বিজয় আমাদের, আসলে আমরা বাঙালি জাতি যে সত্যি একটি ভূখণ্ড পেয়েছি অনেক মানুষের জীবনের বিনিময়ে। তো আমি এখন যে গানটি গাইছি, গানটি আমার নিজেরই লেখা সুর করা। গত পরশু দিন এটি রিলিজ হয়েছে জ্যোৎস্না আলোক মিউজিক। এটা কি বিজয় দিবস উপলক্ষে? বিজয় দিবস উপলক্ষে আমি দেশের গান গাইছি, দেশাত্মবোধক একটি গান গাইছি। এবং লাইভে এই প্রথম আমাদের এশিয়ান টেলিভিশনে গাইছেন। এই প্রথম আমি গাইছি। ঠিক আছে, শুনি। সবাই হায়নাদের করেছি পরাজয়, লাখো মানুষ হয়েছে শহীদ হে বিজয়ের মিছিলে। লাল সবুজ পতাকার নিশান উড়িয়েছি দলে দলে, বাংলাদেশ আমার বাংলাদেশ, এই তো তোমার তুলনা, সবার জানা বাংলাদেশ আমার বাংলাদেশ, এই তো তোমার তুলনা, বিশ্ব দরবারে তোমারই নাম রয়েছে সবার জানা। আমরা বাঙালি, বাংলার মতো এত মধুর হয় না তো কোনো বুলি, বাংলা নিয়ে হুঙ্কার দিয়ে বলি আমরা বাঙালি, বাংলার মতো এত মধুর হয় না তো কোনো বুলি, লাখো মানুষ হয়েছে শহীদ এ বিজয়ের মিছিলে। লাল সবুজ পতাকার নিশান উড়িয়েছি দলে দলে, বাংলাদেশ আমার বাংলাদেশ, নেই তো তোমার তুলনা, বিশ্ব দরবারে তোমারই নাম রয়েছে সবার জানা, বাংলাদেশ আমার বাংলাদেশ, নেই তো তোমার তুলনা, সবার জানা। শত বাধা বিপদে মোরা মানিনি তো পরাজয়, একাত্তরের মুক্তিযুদ্ধে
আমরা বিজয় শত বাধা বিপদে মোরা মানিনি তো পরাজয় লাখো মানুষ হয়েছে শহীদ এ বিজয়ের মিছিলে লাল সবুজ পতাকার নিশান উড়িয়েছি দলে দলে বাংলাদেশ আমার বাংলাদেশ এই তো তোমার তুলনা বিশ্ব দরবারে তোমারই নাম রয়েছে সবাই জানা উৎসাহে সবাই হাইনাদের করেছি পরাজয় লাখো মানুষ হয়েছে শহীদ এ বিজয়ের মিছিলে লাল সবুজ পতাকার নিশান উড়িয়েছি দলে দলে বাংলাদেশ আমার বাংলাদেশ এই তো তোমার তুলনা খুবই চমৎকার মানে আপনাকে আমি সবসময় লাইভে যতবার পেয়েছি ফোক গানেই পেয়েছি আপনি যে দেশাত্মবোধক গান এতটা আধুনিকভাবে গাইতে পারেন অসাধারণ আর আমি তো আগেই বলেছি যে আপনি আত্মা দিয়ে গান আর সেটা সোল টু সোল কানেক্ট করে আর আপনি যেহেতু এই গানটি নিজেই লিখেছেন নিজেই সুর এই গানটি লেখা আর মামুন আফরাম রুমি আচ্ছা সুর করা আমার সুর করা আমার আপনার সুর করা অসাধারণ হয়েছে ভীষণ সুন্দর থ্যাংক ইউ সবাই খুব দারুণ বাজিয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো এই এই গানটিতে কামরুল ভাই বাঁশি বাজিয়েছেন প্লেইং করেছেন এবং ওনার বাঁশি এতটাই চমৎকার যে মানে এত কমেন্টস আসছে সবাই লিখছে যে এই যুগের কৃষ্ণ কানাই আরে বাবা মানতে হবে অবশ্যই অবশ্যই অসাধারণ আর আর বাকিরাও সবাই চমৎকার বাজাচ্ছেন একটা মজার ব্যাপার কি জানেন আপু আমরা যখন টেলিভিশনে গান গাইতাম না বা দেখতাম তখন কামরুল ভাই এখানে তো সিনিয়র মিউজিশিয়ান অবশ্যই সবার আর তখন দেখতাম যে এত সুন্দর করে বাঁশি বাজায় কবে যে তার সাথে গান গাইব মানে এই যে ফিলিংসটা এবং সেই আশাটা কিন্তু পূরণ হয়ে গেছে অবশ্যই আল্লাহ ভালোভাবে পূরণ করে দিয়েছেন আর আমরা আরো গল্প করব গান শুনবো কিন্তু একটি বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন ধারাবাহিক নাটক সোনার পাখি রচনা মারুফ আহমেদ খান রিজভী পরিচালনা হান্নান মাহমুদ দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 সোমবার
বোমার ধরনটা আসলে কি? দেখুন আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনারা? বোমা কখন ফাটবে না নামা ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কিন্তু ফাইজলামি জিনিসটা, মানে আর্টিস্ট ভাড়া করতে বলছো? Yes. ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়। কেন জানি কে জানি, কখন জানি কে জানি, দিল মনের কোণে হাতছানি। কেন জানি কে জানি, The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. To Asian Textile. Asian Textile, aging good style. Yes.
শেষে সোনালি মেঘের খেলা সোনা ফলা মাঠের প্রান্তে রূপলি ইলিশ মেলা বেলা বেলা সারা বেলা শাপলা দোয়েলে কথা মালা নিয়ে প্রাণের ছবি ইয়োর চ্যানেল এশিয়ান টিভি পর আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ার মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে আছেন এই প্রজন্মের দুজন শিল্পী খাইরুল ওয়াসি এবং রাকা পপি। চমৎকার চমৎকার সুন্দর গান হচ্ছে এবং আপনাদের জন্য চমৎকার একটি নিউজ আছে, সেটা হচ্ছে এশিয়ান টেলিভিশনে শুরু হয়েছে আয়েশা মরিয়ম সিজন টু। আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল প্রতিদিন রাত 8:30 ও রাত 10:00। চলুন আমরা গানে ফিরে যাই। আমরা ভাইয়ার গানের পরে বিরতিতে গিয়েছিলাম, এবার তোমার পালা। কোন গানটি শুনছি এখন? যে গানটি গাইছি, গান আমার নিজের মৌলিক গান, পছন্দের একটি গান, অনেক পছন্দের। গানটির গীতিকার প্রিয় রামানন্দ সরকার, সুর ও সঙ্গীতায়োজন করেছেন ভারতের অনেক জনপ্রিয় শিল্পী আকাশ সেন দাদা। ভীষণ ভালো একজন মানুষ এবং গানের ব্যাপারে খুবই আন্তরিক। আর গানটি আমার ধ্রুব মিউজিক স্টেশন থেকে রিলিজ হয়েছিল। আকাশ সেন তো লাস্ট ঈদে প্রিয়তমা সিনেমাতেও গানের সুর করেছে, ও প্রিয়তমা গানটির। বাহ, তো এই গানটি আমি গাইছি। ঠিক আছে।
খুব মজার একটি গান, এবং আপনি যেরকম মজা করে গাইছিলেন আমরাও তেমনি মজা করে শুনছিলাম। আমার স্পেশালি ওই ভাইয়ার র‍্যাপিং পার্টটা যে উনি র‍্যাপ করছিলেন ওটা ভীষণ সুন্দর হয়েছে, সত্যি চমৎকার ছিল হৃদয় ভাইয়া। হ্যাঁ হৃদয় ভাইকে অনেক থ্যাঙ্কস, অনেক সুন্দর হয়েছে। আর যেটা আপনি প্র্যাকটিস করছিলেন না আমাদের বিরতির সময়, তখন খায়রুল ওয়াসিম ভাইয়া একটা ডান্স দেখাচ্ছিল, একদম পুরো পারফেক্ট মিলে গেছে, সেটা দর্শকরা মিস করে গেছে। সত্যি আসলে এই গানের ভিডিও শুটিংটা হয়েছিল অনেক রোদের মধ্যে, মানে এত রোদের মধ্যে। আমি সবাইকে বলছি দর্শকদের, ধ্রুব মিউজিক স্টেশনে ইউটিউব চ্যানেল
ওখানে আমার গানটা আছে, ও কালাচান রাকা পপি দিয়ে সার্চ দিলেই পাওয়া যাবে। গানটার ভিডিওটাও খুব চমৎকার, মানে খুব ভালো লেগেছে ভিডিওটা, এবং অনেক রোদের মধ্যে করা ছিল মনে হচ্ছিলো, কিন্তু ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে না যে এত কষ্ট হচ্ছিলো। ওই সময় মনে হচ্ছিলো যে অনেক কষ্ট হবে, যে আমরা শুটিংটা যখন করছিলাম, কিন্তু পরে গানটা করতে করতে সবাই এত মজার মধ্যে আমরা ডুবে গিয়েছিলাম, ওই গরমের কষ্টটাই ছিল না। কষ্ট করলেই কেষ্ট মিলে, এবং কষ্টের ফলটাও সুন্দর হয়েছে, গানটিও সুন্দর হয়েছে, আমার মনে হয় অনেক ভিউসও পেয়েছেন। হ্যাঁ সত্যি অনেক জনপ্রিয়তা পেয়েছে। আসলে মানুষের ভালোবাসা পাওয়া, নিজের মৌলিক গানই আমাদের যারা শিল্পী আছি তাদের কিন্তু সবচেয়ে বড় পরিচয়, এবং আমাদের মৌলিক গানেই শিল্পী বেঁচে থাকেন। তো যখন মৌলিক গানের কোনো সাড়া পাই, সবাই বলে যে তোমার এই গানটা ভালো লাগে, তখন এই ভালোবাসাটাই মনে হয় যে সবসময় থেকে যায়, আর কিছু না। বাহ, খারুল ভাই কোন গানটি শুনছি এবার আপনার কাছ থেকে, যেহেতু বিজয় দিবস চলছে নিশ্চয়ই দেশাত্মবোধক গান শুনবো। গান বিজয়ের গানই করছি, কথা সুর আপেল মাহমুদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, তীরহারা এই ঢেউ সাগর পাড়ি দে পড়ে। ভীষণ পছন্দের গান, ভীষণ পছন্দের গান, আর এই গানটি শুনলে না গায়ের লোম দাঁড়িয়ে যায়, এরকম একটা অবস্থা হয়, চেষ্টা করছি, শিহরণ তৈরি হয় ভিতরে একটা। ঢের সাগর পাড়ি দেব রে, তীরহারায় ঢের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি স্বপ্ন করে রে, তীরহারায় ঢের সাগর পাড়ি দেব রে, তীরহারায় ঢের সাগর পাড়ি দেব রে, তীরহারায় ঢেউর সাগর পাড়ি দেব রে, তীরহারায় ঢেউর সাগর পাড়ি দেব রে,
মতো করে রে হারাই ঢের সাগর পাড়ি দেব রে হারাই ঢের সাগর পাড়ি দেব হারাই ঢের সাগর পাড়ি দেব রে অসাধারণ। আমি যে বলছিলাম গানটি শুরুর আগেই যে গানটিতে একটা আলাদা শিহরণ তৈরি করে এবং আমরা সবাই মিলে আপনার সাথে পার্টিসিপেট করছিলাম, গাইছিলাম, গাওয়ার চেষ্টা করছিলাম আর কি। আসলে এই গানই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সাথে জড়িত গান, মিলেমিশে আছে এবং মুক্তিযুদ্ধে যে অনুপ্রেরণা যুগিয়েছে যে গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে গিয়ে এই এই সকল গানই। এবং শুধু যুদ্ধ যে সবাই অস্ত্র হাতে নিয়ে করেছে তা কিন্তু নয়, কণ্ঠ দিয়েও যুদ্ধ করেছে। এই যে শিল্পীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই ধরনের গান গাচ্ছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে গানের অনেক অবদান রয়েছে, সুরের অনেক অবদান রয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু আমরা যে মুক্তির গান সেই ডকুমেন্টারি ফিল্ম দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে ওদের কত অবদান ছিল। একদম একদম। এবং আমি চেষ্টা করব আজকে আরেকটি গান গাইতে মুক্তির গান ডকুমেন্টারির, দেখি কেমন হয় সামনে। আর এই গান আমরা যারা নতুন প্রজন্ম রয়েছে আমরা বিশেষত বিশেষ করে আমি আমাকে অবশ্যই সৌভাগ্যবান মনে করি, কারণ এত গুণী মানুষের গাওয়া গান এবং সুর করা গান গাইছি, চেষ্টা করছে গাওয়ার, জানি না কেমন হচ্ছে, তবে চেষ্টা করি যে দেশের দেশাত্মবোধক গানগুলো চর্চা করার। অনেক ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে। আমি আরও চাইবো যে আপনি বেশি বেশি দেশাত্মবোধক গান গান, কারণ আপনার গানে কিন্তু বোঝা যায় যে দেশের প্রতি আপনার একটা মায়া ভালোবাসা কাজ করে এবং কতটা দেশকে ভালোবাসলে এই জিনিসটা আমি বুঝতে পেরেছি। আই লাভ বাংলাদেশ, আমি আমার দেশকে ভালোবাসি। উই লাভ বাংলাদেশ, উই লাভ বাংলাদেশ। পপি আপুর কাছে যাব, কোন গানটি শুনছি? এখন তো অনেক রাত হয়ে গিয়েছে না, তো একটু মানুষের ঘুম ভাঙিয়ে দিয়ে একটি গান দিয়ে, সময় তো ঘুমাচ্ছে, একটা বিজয়ের আনন্দ যদিও, তারপরেও কালো কোকিল কলঙ্কেরই কালি লাগাইলো এই গানটা করি। ঠিক আছে। এটার কথা সুর আমি যতদূর জানি যে প্রচলিত, চেষ্টা করছি গাইতে। ঠিক আছে। কালো কোকিল কলঙ্কেরি কালি লাগাইলো তোমারি কুলহ কল জোরে ঢেউ জাগাইলো, ঘুমাইছি না মামার ঘুম ভাঙাইলো। Thank you.
আমি গানটি শুনতে শুনতে ভাবছিলাম কি ওই যেহেতু প্রচলিত একটি গান বলছিলেন, তো ওই সময় কোকিলরা হচ্ছে ঘুম ভাঙাতো, আর এখনকার যুগে হচ্ছে মোবাইল ফোনের রিংটন হচ্ছে ঘুম ভাঙায়। এখন যদি কোনো গান লেখা হয় সেটা হচ্ছে ফোন নিয়ে লেখা হবে, সম্ভবত লেখা হয়েছেও হয়তো বা আমরা জানি না, টেলিফোন নিয়ে তো অনেক গান আছে। ভীষণ সুন্দর গেয়েছেন, গানটি তো অবশ্যই অনেক সুন্দর এবং আপনার গাওয়াটাও সুন্দর ছিল। আসলে লোকগান অনেক গভীরের গান, যদিও আমি আধুনিক গান করি তো একটু চেষ্টা করি মাঝে মাঝে লোকগান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি সব ধরনের গানই একটু গাওয়ার চেষ্টা করি। ভার্সেটাইল শিল্পী হওয়ার চেষ্টা একটা কাজ করে। কিছু না, তবে আমার কাছে মনে হয় যে সব ধরনের গান গাওয়া উচিত। একদমই তাই, শিল্পীদের সব ধরনের গানই গাওয়া উচিত। এবং আমরা যখন রিয়েলিটি শোগুলো দেখি সেখানে কিন্তু সব ধরনের গানেরই সেগমেন্ট থাকে, ব্যান্ড গানের, লোকগানের, এবং তাদেরকে ওভাবেই গ্রোম আপ করা হয়। মানে গান তো আসলে শেখার কোনো শেষ নেই, অনেক মানে চিন্তা করতে গেলে অনেক কিছু সারা জীবনই শিখে যেতে হয়, তো প্রত্যেকটা গানের মধ্যেই শেখার অনেক কিছু আছে। একদমই তাই। খারুল ভাইয়ের কাছে যাব, কোন গানটি শুনছি এবার? আমি এখন যে গানটি গাইছি, গানটি বিপুল ভট্টাচার্যের গাওয়া, যে মুক্তির যে গান, যে ডকুমেন্টারি ছিল সেখানে আমি দেখেছি যে ওনার যুবক বয়সের সেই গান, যে উনি কীভাবে গিয়েছেন, আমি আমার আমাকে ওনার মাঝে আমি দেখতে পেয়েছি, যে আমার মনে হচ্ছে আমি মুক্তিযুদ্ধে আছি, আমি গান গিয়ে অনুপ্রেরণা দিচ্ছি মুক্তি সেনাদের। মানে এতে এই যে পবিত্র একটা কাজ, যে এটা আমার মনে হয় কি যে পৃথিবীর আর কোনো এরকম না, কোনো কিছু কোনো ঘটনা ইভেন, যে তারা এরকম ক্যাম্প করে করে বিভিন্ন জায়গায় যেয়ে যেয়ে গান শোনাতেন মানুষের। এবং ওই ডকুমেন্টে দেখা যায় যে এরকম ছোট লুঙ্গি বা গামছা এরকম মুক্তি সেনা পাশে রাইফেল রেখে এভাবে মানে গান শুনছে, মানে এই বসে থাকাটা আমি দেখেছি। এবং খেয়ে না খেয়ে যে যুদ্ধ করেছে এই গানের মধ্যে, এই জন্য বলা হয় যে আমাদের দেশের মুক্তি বা স্বাধীনতার জন্য, স্বাধীনতার যে অগ্রগামী ভূমিকা রেখেছেন গান এবং গানের মানুষ। তো আমি এখন যে গানটি গাইছি ওনারই গাওয়া, উনি প্রয়াত হয়েছেন, আমি ওনার ছাত্র ছিলাম, সায়ানটে ক্লাস পেয়েছিলাম ওনার, আমি চেষ্টা করছি। তাহলে তো আপনি ভীষণ লাকি যে ওনাকে আপনি সরাসরি পেয়েছিলেন। যে মুক্তিযোদ্ধা যিনি ক্যাম্পে ক্যাম্পে গিয়ে গান করেছেন একসাথে, এই গানটি আমি গাইছি, চেষ্টা করছি। এই গানের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস অনুভব করা যায়। ঠিক আছে, আমরা গানটি শুনি। এই না বাংলাদেশের গান গাইতে রে দয়াল দুঃখে আমার, পরান কান্দে রে। এই না বাংলাদেশের গান গাইতে রে দয়াল দুঃখে আমার, পরান কান্দে রে। এই না বাংলাদেশের গান গাইতে রে দয়াল দুঃখে আমার, পরান কান্দে রে।
এই না সোনার বাংলা রে আজ রক্তে রক্তে ভরা, এই না সোনার বাংলা রে আজ রক্তে রক্তে ভরা, মানুষের এই দুঃখ দেখা মানুষের এই দুঃখ দেখা, কান্দে চন্দ্র তারা রে দয়া দুঃখে আমা পহরান কাহাতে রে, হিনা বাংলা দেশের গান গাইতে রে দয়া দুঃখে আমা পহরান কাহাতে রে। সাধের সাওয়ালামার রাস্তায় পৈরা মহরে, কত সাধের সাওয়ালামার রাস্তায় পৈরা মহরে, শকুনের তল ছিড়িয়া খা শকুনের তল ছিড়িয়া খায়, বাঁচাই না কেউ তারে কতটা ভালোবাসলে আসলে এত সুন্দর একটি গান লিখা যায়, আমি এটাই ভাবছিলাম, মানে অসাধারণ। আপনি গেয়েছেনও খুব সুন্দর, বারবার বলতে হচ্ছে আমাকে দুজনই ভীষণ ভালো গাইছেন আজকে। আমরা আরও সুন্দর সুন্দর গান শুনবো, কিন্তু একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। থাকি
ধারাবাহিক নাটক সোনার পাখি রচনা মারুফ আহমেদ খান রিজভী পরিচালনা হান্নান মাহমুদ দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 আশেপাশের অনেক লোকজন জড়ো হয়ে গেছে এমন হতে পারে মারিয়া এটা আপনার সঙ্গে আমার শেষ কথা বোমার ধরনটা আসলে কি দেখুন আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা বিরাট বড় বোমা যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি বোমা কখন ফাটবে না না ফাটবে এটা কি আমরা বলতে পারি সে আমার ভাব করতে খুন করার চেষ্টা করছে যদি স্বীকার না করে আপনাদের রিলেশন কি আপনারা কি বৈধ রিলেশনে আছেন না অবৈধ রিলেশনে আছেন এই নিউজের মধ্যে কোন ইমোশন ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8:00 আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা আমি মায়ের ভাগ করতে পারবো না জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00 The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Oh,
কেন জানি কি জানি The style icon of the year Finally the award goes to Asian textile Asian textile aging good style পর আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রজন্মের দুজন শিল্পী খাইরুল ওয়াসি এবং রাকা পপি চলুন আমরা গানে ফিরে যাই আমরা ভাইয়ার গানের পরে বিরতিতে গিয়েছিলাম রাইট আপুরপালা কোন গানটি শুনছি আমি একটি দেশের গান গাইছি শ্রদ্ধেয় শিল্পী সৈয়দ আব্দুল হাদি স্যারের গাওয়া গানের কথা লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী ঠিক আছে সূর্যোদয় তুমি সূর্যাস্তেও তুমি
দেখলাম গানের সাথে আমাদের দৈনন্দিন জীবনটাও কিন্তু এরকমই, সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, কি অসাধারণ। কিংবদন্তি শিল্পী গেয়ে গিয়েছেন এই গানগুলো, আমাদের ভেতরে সবসময় থেকে যায়। আমরা যখন দেশের গানের কথা মনে করি, মনে হয় যে এই গানগুলোর কথাই মনে পড়ে যায়। একদমই তাই, ভীষণ সুন্দর গেয়েছেন, আর কি বলবো, ভালো হয়েছে। ভাইয়ের কাছে যাব, কোন গানটি শুনছি এবার? আমি এখন যে গানটি গাইছি, যে মুক্তির গান ডকুমেন্টারিতে যে গানটি গিয়েছিলাম বিপুল ভট্টাচার্যী, বলো রে বলো শত বলো রে বাঙালির জয়, তো বিজয় দিবসের এই ক্ষণে গাইছি এই গানটি। ঠিক আছে। বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যায়। এই হেই হেইয়া, এই হেই হেইয়া, এই হেই হেইয়া, এই হেই হেইয়া, এই হেই হেইয়া। বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যা। এই হেই হেইয়া, এই হেই হেইয়া, এই হেই হেইয়া। বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যা। এই হেই হেইয়া, এই হেই হেইয়া, এই হেই হেইয়া। নদীর বুকে এই বলি গান গাহিয়া যায়।
কি অসাধারণ একটি গান আপনি অসাধারণ ভাবে গাইলেন, আর আমি চলে গিয়েছিলাম সেই মুক্তির গানের ডকুমেন্টারিতে। তারা আসলে তাদের কোনো নিজস্ব স্টেশন ছিল না, ওনারা গাড়ি করে বিভিন্ন জায়গায় যেয়ে ওনারা ক্যাম্পিং করতেন, এবং যারা তখন যুদ্ধে ছিলেন ওনারা অবাক করা বিষয় কি আপু, যে যুদ্ধের সময় তো যান নিয়েই টানাটানি, গান কখন শুনবে আবার, কিন্তু এইখানে যখন দেখলাম যে বসে মুক্তি সেনার গান শুনছে, আমরা ডকুমেন্টারিতে দেখেছি, এটা কিন্তু মানে গান যে সত্যি মানুষের মুড চেঞ্জ করে দেয়, মনের মধ্যে শক্তি আনে, মনের দুঃখকে বিনাশ করে দেয়, গানের সুর যে সত্যি একটা দেশের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গী হয়ে যে এত সুন্দরভাবে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে, এটা আসলে ভাবতেই অবাক লাগে যে কি করে সম্ভব। সত্যি তাই। আমাদের সাথে একটি ফোন কল আছে। শিওর। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এই অধমের নাম মুমিন বিশ্বাস। জি, কেমন আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। মুমিন ভাই আসসালামু আলাইকুম। আপনি এত রাত জেগে এখন আমাদের আয়োজনটি দেখছেন, আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি না দেখে তো উপায় নেই, আপনি পছন্দের উপস্থাপিকা প্লাস পছন্দের দুজন শিল্পী, পছন্দের দুজন মানুষ, হারুল আছি এবং রাখা পপি দি, দুজনই ভীষণ ভীষণ ভালো লাগা দুজন মানুষ, এই জন্য ফোন দিতে একরকম বাধ্যই হলাম। আরে থ্যাংক ইউ সো মাচ। আমরা দুজনই এবং সাথে যারা বাজাচ্ছেন প্রত্যেককে অনেক 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 শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। এবং খাইরুল বোয়াসি ভাই, তুমি কতটা পছন্দের শিল্পী আমার তুমি নিজেও জানো, তোমার সবগুলো গান মন দিয়ে শুনছি রাখা পপি দিদি। অবশ্যই অবশ্যই খুব ভালো গাইছো তোমরা। আর আরেকটা সারপ্রাইজ আছে। আমরা কিন্তু বসে বসে এখন অনুষ্ঠানই দেখছি, এটা বিশাল বড় কথা। আমরা কিন্তু আজকে ওনাদের দুজনের কথা কিন্তু বলেছিলাম, পপি আপুর সাথে আমরা বলছিলাম আপনাদের দুজনের কথা এত রাত জেগে। হ্যাঁ, তো রাত জেগে যে দুজন কণ্ঠশিল্পী, মুমিন বিশ্বাস ভাই আমার পছন্দের একজন শিল্পী এবং স্মরণ ছোট বোন, যে দুজন এত রাত জেগে আমাদের গান শুনছেন, এবং এটা কিন্তু অবশ্যই বড় পাওয়ার, অনেক বড়। একজন শিল্পী লাইভে আরেকজন শিল্পী ফোন করেন, এটা অনেক বড় মনের পরিচয় আসলে। আমি বলবো অশেষ ধন্যবাদ স্মরণ, আমার ভীষণ মানে ভীষণ পছন্দের মিষ্টি একটি মেয়ে। আমি যখন অনেক ছোট ছিল ওই সময় আমি ওর শত জন্মের স্বপ্ন এই গানটার খুব ভক্ত ছিলাম, বারবার শুনতাম, আর এখন ওকে দেখলেই আমি বলি তুমি আমাকে এই গানটা শোনাও। এবং ওনাদের দুজনকে এত ভালো লাগে একসাথে, মনে হয় যে মেড ফর ইচ আদার, মেড ফর ইচ আদার। এবং আমরা ভীষণ লাকি যে আগামী কাল শুনছি আর ভাবছি যে ওয়াসি ভাই আর গলায় এত স্ট্রেংথ, আর পপিদির কথা কি বলবো, আমরা গান শুনছি আর বলছি যে পপিদির আগে থেকে যে কত উন্নতি হচ্ছে দিন দিন, আমাদেরকে পেছনে ফেলে দেবে, আমরা যদিও এখনো পেছনেই আছি আরো পেছনে। তোমরা আছো তো, তোমাদের উৎসাহ, তোমাদের ভালোবাসা, এটাই হচ্ছে আমার অনেক বড় পাওয়া। দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এবং তার সাথে যে গুণী যন্ত্র সঙ্গীত শিল্পীরা রয়েছেন এত সুন্দরভাবে পুরো অনুষ্ঠানটাতে তোমাদের সাথে সঙ্গত করে যাচ্ছে, সত্যি সত্যি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং একই সাথে সাদিয়া শিমুলাপুকেও। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, এবং আমি ভীষণ খুশি যে কালকে আপনারা দুজন আমাদের এশিয়ান মিউজিকে আসবেন। আমরা অনেক সুন্দর সুন্দর গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কালকে কে প্রেজেন্টার থাকবে সেটা একটু দর্শকদের জন্য সারপ্রাইজ থাকবে। 16 ডিসেম্বর তো পড়েই গিয়েছে, দুজনকে সবাইকেই বিজয় দিবসের শুভেচ্ছা। হ্যাঁ, তোমাদেরকে অনেক অনেক আপনাদের দুজন, তোমার জন্য চকলেট পাওনা থাকলো, আমি চকলেট রেখে দেবো, তুমি তো পিচ্ছি, ঠিক আছে তোমাকে চকলেট দিব। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, এবং বিজয় দিবসের শুভেচ্ছা, ভালো থাকবেন। আমরা গানে যাই। আচ্ছা, এখন আমরা তো যে কোনো গান গাইতেই পারি। এখন আমাদের সিলেট অঞ্চলের একটি গান আমি চেষ্টা করছি গাইতে, কথা সুর শ্রদ্ধেয় পণ্ডিত রামকানাই দাসের, গাইছি আমি। ঠিক আছে। হলদি বাটি হি মরিচ বাটি বাটি ইচা বৈসা তিত না ফুটি একসাথে মা খাইয়া দিলাম অল্প একটু জল খাইতো আয়া কমলা তোর বাপরে গিয়া বল
হলদি বাটি মরিচ বাটি ইচ্ছা পয়সা তিতনা পটি হলদি বাটি মরিচ বাটি ইচ্ছা পয়সা সুন্দর একটি গান, হলুদ বাটি মরিচ বাটি আমাদের ঐতিহ্যের সাথে কিন্তু একদম মিলেমিশে একাকার। আমরা যখন গ্রামে যাই তখন কিন্তু দেখি যে পাটায় হলুদ মরিচ বাটছে, এবং সেই বাটার যে তরকারির স্বাদ সেটা কিন্তু শহরে বসে আমরা কিন্তু যে প্যাকেট গুঁড়ো মশলা কিনে সেই স্বাদটা পাওয়া যায় না, একদম সেই বাটা মশলার স্বাদ পাওয়া গেল আপনার কণ্ঠেও। আমরা আরও গান শুনবো কিন্তু একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ,
দেখবেন পয়লা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 মিনিটে। পরিবেশ বিরাজ করছে, আশেপাশের অনেক লোকজন জড়ো হয়ে গেছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার সঙ্গে আমার শেষ কথা। আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে আর বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কেটে ফাইজলামি জিনিস ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন পয়লা সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 মিনিটে এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. The style icon of the year.
Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. বিরতির পর আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রজন্মের ভীষণ পছন্দের শিল্পী খাইরুল ওয়াসি ও রাকা পপি। প্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনে শুরু হয়েছে আয়শা মরিয়াম সিজন টু। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল প্রতিদিন রাত 8:30 ও রাত 10:00। চলুন আমরা গানে ফিরে যাই। আমরা বিরতির পর ফিরে এলাম। আপুর গানের পর আমরা বিরতিতে গিয়েছিলাম, আপনার পালা, কোন গানটি শুনছি? এখন আমি গাইছি, অনেকেই রিকোয়েস্ট করেছিল আমার কাছে যে আমার মৌলিক গান চোখলাল কি সে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, আমার লেখা শুরু করা এই গানটি চেষ্টা করছি আজকে। ভীষণ পছন্দের একটি গান শুনি। আরে সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। বিষে নাকি অন্তরের দোষে, চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো
পিছে পিছে চোখ লাল কিসে বিদিতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে কারে কর খোঁজ এত ব্যথা পাইয়াও তুমি রইয়াছো অবুঝ তোমার মাঝে তুমি থাই কাকারে কর খোঁজ এত ব্যথা পাইয়াও তুমি রইয়াছো অবুঝ দুঃখ কেন পাও তবু তারে ভালোবেসে দুঃখ কেন পাও তবু তারে ভালোবেসে আরে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে সরল থাকো করল তোমায় চিনে ছত বেশে তোমার সকল ভেতর বাহির জানে তুমি এত সরল থাকো করল তোমায় চিনে ছত বেশে তোমার সকল ভেতর বাহির জানে তার মতে ফেসে তার মতে না চলিলে যাইবা কিন্তু ফেসে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে স্বাদের পীড়িত কয় দিনে হয় জ্বালা এখন ভাবো এমন পীড়িত না করিলেই ভালা প্রথম প্রথম স্বাদের পীড়িত কয় দিনে হয় জ্বালা এখন ভাবো এমন পীড়িত না করিলেই ভালা কেউ বুঝে না কন্যে সাই চোখ রক্ত জলে মিশে কেউ বুঝে না কন্যে সাই চোখ রক্ত জলে মিশে আরে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারল
বললো পিছে পিছে চোখ লাল কিসে বিদিতের বিষের নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে বিদিতের বিষের নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে বিদিতের বিষের নাকি অন্তরের দোষে ওয়ান্ডারফুল মানে আপনি কি কখনো বুঝতে পেরেছিলেন আপনার একটি মৌলিক গান এতটা ম্যাসিভ হিট করবে এবং আমাদের এখানে কিন্তু অন্যান্য শিল্পীরা আসলো আপনার এই গানটি গায়? এটা যে কত ভালো লাগে অবশ্যই, আর একটা শিল্পীর জীবনে একটা গান ছড়িয়ে পড়া মনে হচ্ছে যে অনেক বড় একটা ইতিহাস হয়ে যাওয়া, মানে আমি মনে করি, কারণ আমরা তো সত্যি সত্যি অনেক বিখ্যাত বিখ্যাত গান শুনেই তো বড় হয়েছি, যারা সুর করেছেন, লিখেছেন কষ্ট করে, মিউজিক করেছেন যন্ত্রশিল্পীরা সহ কম্পোজার সুরকার, এই যে আমরা যে বড় হয়ে যাওয়ার মাঝে যে শিক্ষা বা চর্চাটা, সেটা যে আমি একটু সামান্য পরিমাণ ক্ষুদ্রতম প্রচেষ্টায় যে আমি চেষ্টা করে একটা গান দিয়েছি এবং সেটা মানুষ ভালোবেসেছে, এটা আমার জন্য, আমার জীবন তো ধন্য আমি মনে করি। না এটা আপনার বিনয় কিন্তু আপনার আইডেন্টিটি কিন্তু এই যে চোখ লাল, আজকে মেকাপ্রুমেও বলছিল তাই না যে চোখ লাল খাইরুলো আছে, আর আপনি তো অসাধারণ সুন্দর গেয়েছেন বলার অবকাশ রাখে না। এই গানটা যখন রিলিজ হয় আমি ওকে শুনেছিলাম যে আচ্ছা ভাই এই গানটার মানে কি, তো সুন্দর করে আমাকে বুঝিয়ে দিয়েছিল, তুমি একটু বুঝিয়ে দাও। হ্যাঁ, বুঝিয়ে দেওয়ার বিষয়টা হচ্ছে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। আমরা আসলেও অনেকভাবে আমার চোখ লাল থাকে, বিশেষত এই এইটার আমি সম্মুখীন হয়েছি অনেকবার, রাত জেগে কাজ করার ক্ষেত্রে প্রেশার হাই হলে চোখ লাল হয়, তারপরে ঘুম কম হলে, বেশি বেশি শো বা সব জায়গায় যাওয়া আসাতে জার্নিতে চোখ লাল হয়। আমাকে সবাই বলতো যে রাত জেগে পড়ে সকালবেলা টিউশনিতে মানে চলে গেছি ক্লাসে, ক্লাস করে টিউশনি করা, আবার বিকেলে টিউশনি করে ঘরে ফিরতে ফিরতে রাতে 11টা 12টা, তখন এমনিতেই না শরীর ছেড়ে দিয়ে এবং আমার চোখ লাল থাকতো, আমি যার সাথে ফোনে কথা বলতাম ভিডিও কল, আমার বড় ভাই অনেকেই আছে বলতো চোখ লাল কেন, হ্যাঁ, এবং দেখা হলো বলতো কি ব্যাপার ওয়াসি তোমার চোখ লাল কেন, ঠিক আছে, মানে এরকম করতো। আজকে কিন্তু চোখ লাল নেই, আজকে আনন্দে চোখ লাল হয়ে গেছে, না চোখ লাল নেই আজকে। এবং আমি আরো অনেক অনেক বড় গুণীজন যারা রয়েছেন, বিশেষত কবি সাহিত্যিক, আমি তাদের রচনায় আমি দেখেছি যে প্রিয়ার চোখ লাল কেন নির্মলেন্দু গুণের যে কবিতায় ফুটে উঠেছে, এবং আমাদের হুমায়ুন আহমেদ স্যারও এই বিষয়ে তার নাটকে উড়ে যায় বকপক্ষেতে দেখেছি যে অনেক ডায়লগের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। আসলে চোখ লাল তো কিসে, আমি তো গানেই বলে দিয়েছি, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, এখানে আমার প্রশ্ন করার কি আছে আমি তো বুঝি না। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি তো বরাবরই অসাধারণ গান আপনি করেন, অসাধারণ গেয়েছেন, কিন্তু এই যে আমাদের যন্ত্রশিল্পী ভাইয়ারা এত চমৎকার সঙ্গত করেছেন এবং প্রথম থেকে সঙ্গত করে আসছেন, আমি বলছি সঙ্গত করে আসছেন, আমি একটু চাচ্ছি যে ওনাদের একটু দর্শকদের সাথে পরিচয় করি। একদম শিওর, আমি প্রথমে সিনিয়র থেকে শুরু করি, আমাদের কামরুল আহমেদ, না আমি 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 সত্যি আমি প্রিন্স ভাই, আমি যাকে দেখে আমি যার গান মানে বাজনা শুনে বড় হয়েছি সত্যি বলে, কামরুল ভাই আজকে আমি মনে হয় অনেক দিন পর আমি কামরুল ভাইকে পেয়েছি, আমি ফোন দিলেই শিডিউল পাইতাম না, কারণ অনেক ব্যস্ত মানুষ, সত্যি আমি খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আজকে আমি, আমার কিন্তু ঠান্ডা লাগা, তারপরে ওই শেষকাল এসে বলছি আমি কামরুল ভাইয়ের এই আশার এই সাহসিকতাটা আমার সাহস জুগিয়েছে আরও, আর এরা তো সবাই দারুণ বাজায়। কামরুল ভাই থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক অনেকদিন। সাগর এখানে, ও সিনিয়র আমাদের প্রিন্স ভাই, প্রিন্স ভাই যাই হোক প্রিন্স ভাই, তারপরে হচ্ছে আর এখানে সিনিয়র আমাদের হৃদয় মনে হয় সিনিয়র নাকি আল্লাহ জানে, সাগর, আচ্ছা সাগর, সবাই কিন্তু এরা ছোট ছোট দেখে বোঝা যায়, হ্যাঁ আমাদের শান্ত শান্ত অশান্ত হয়ে যায় মাঝে মাঝে বাজনার মধ্যে, এপাশে রুবেল রয়েছে বেস গিটারে,
আর সাগর মিষ্টি করে হাসে অক্টোপ্যাডে, এবং ওই যে শান্ত ভাইয়ের কথা বললেন উনি যে পপসগুলো ইউজ করছেন আজকে, আমি ওগুলো দেখে মুগ্ধ হচ্ছিলাম। আসলে শান্ত ভাইয়ের বাজনা আমার শুরু থেকেই খুব ভালো লাগে, আমার খুব ইচ্ছা ছিল যে একটি প্রোগ্রাম আমি করব, তো একটি না এরপরে তো অনেক হবে, আজকে পেয়েছি আর কি। আর কামরুল ভাইয়ের কথা কি বলবো, কামরুল ভাইয়ের বাঁশির সুরে আমার তিনটা মৌলিক গান আছে, চারটা, আমি এত ভালো লেগেছে বাঁশির সুরটা, হয়তো কামরুল ভাই ভুলে গিয়েছে মাই টিভির স্টুডিওতে করেছিলাম। তো একটি গানের মানে এত সুন্দর বাঁশির সুর হতে পারে, আমার বাসায় দুইটা মোবাইলের রিংটোন আছে, আমি রিংটোনই করে দিয়েছি, মানে এত ভালো লাগে। খুব না, দর্শকরা তো ওনাকে এ যুগের কৃষ্ণ কানাই বলে আখ্যায়িত করেছেন, অসম্ভব সুন্দর আপনারা বাজাচ্ছেন সবাইকে। হৃদয় ভাইয়া কিবোর্ডে। আচ্ছা, আমাদের যেহেতু একেবারেই সময় কম, একদম সবাই খুবই চমৎকার বাজিয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। আমরা পরবর্তী গানে যাই, পরবর্তী গান গাইছি, শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের একটি গান গাইছি, আমি চেষ্টা করছি। ঠিক আছে, চন্দ্র সূর্য বন্ধায় আছে
বাহ, খুবই চমৎকার 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 গান শুনতে শুনতে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা খাইরুল ওয়াসি ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু তার আগে আপনারা দুজন যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। সবচেয়ে বড় কথা যে এশিয়ান টেলিভিশনে যখন গান গাইতে আসি আমার কাছে মনে হয় যে নিজের বাসায় এসেছি, সবাইকে একেবারে পরিবারের মতো মনে হয়। আজকে প্যানেলে যিনি আছেন আমাদের মামুন ভাইয়া, শাহিন ভাইয়া, আমাদের সুব্রত দাদা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আর আমার মিউজিশিয়ান যে ভাইয়েরা আছেন, আসলে আমি ধন্যবাদ দিলে একেবারেই কম বলা হবে, কারণ প্রত্যেকটি গানের প্রাণ। আর সেই মিউজিশিয়ানরা যদি এত সুন্দর বাজান তাহলে গানও ভেতর থেকে চলে আসে। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আর এত সুন্দর মিষ্টি আপু, তুমি সবসময় এত সুন্দর করে কথা বলো আর হাসো, বাসা থেকে দেখি এই পাশে বসে গান গাইতে আরও বেশি ভালো লাগছে। আর আমার খায়রুল ভাইয়াকে তো আমি খুব পছন্দ করি, আমার নিজের একটি মৌলিক গান আসছে খায়রুল ওয়াসির সুরে, আমার হাজবেন্ডের লেখা, চমৎকার একটি গান আসবে, হয়তো খুব সুন্দর হবে গান। আমরা অপেক্ষায় রইলাম। খায়রুল ভাই, আপনি যদি কিছু বলতে চান। আপু তো সব কথাই বলে দিয়েছে, আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা গাইতে চাই, আমরা ভালোবাসা পেতে চাই। আর যন্ত্র সঙ্গীত যারা যন্ত্র সঙ্গতে রয়েছিলেন, আমি সত্যি আজকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে এত ব্যস্ততার মধ্যেও সবাই সুযোগ মানে সময় করে এখানে এসেছেন। আর সত্যি এশিয়ান টেলিভিশনের কথা কি বলবো, যে নিয়মিত সবাই গান করার যে প্রচেষ্টা এখানে এসে বাস্তবায়িত হয়, আমি মনে করি যে এশিয়ান টেলিভিশন ওয়ার্ল্ডন এশিয়ান যে মিউজিক, এটার অশেষ অবদান আমাদের সঙ্গীত প্রচারণার ক্ষেত্রে, দেশীয় সঙ্গীত। তো সম্মানিত প্রযোজক এবং ক্যামেরাতে যারা রয়েছেন, কলাকুশলী যারা রয়েছেন, সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে এবং বিনোদন দিতে পারে গান গেয়ে। আমরা আপনাদেরকে অনেক ভালোবাসতে চাই, আপনাদের গান আরও বেশি বেশি শুনতে চাই। আপনার কণ্ঠে গান শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে, আপনাদের ভালো লাগাটাই আমাদের প্রত্যাশা। আগামী দিন আবারও দেখা হবে নতুন কোনো শিল্পী নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই এশিয়ান টেলিভিশনের সাথেই থাকবেন। আপনাদের সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা, শুভরাত্রি। গাইছি পারিসা যে গানটি আমার সৈয়দ জুয়েলের লেখা এবং আমার সুরে, আপনি এত সুন্দর করে আজকে উপস্থাপনা করেছেন, বরাবরই করেন, তো আজকে এই প্রথম আমি এই গানটি আপনার সাথে স্ক্রিনে শেয়ার করছি। আর কামরুল ভাইয়ের সাথে এর আগে হয়েছে একবার, আর দ্বিতীয়বার আজকে। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে এত সুন্দর করে বলার জন্য। এক জীবনে এক মানুষই হইলি রে দুইজন, এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ। এক জীবনে এক মানুষই হইলি রে দুইজন, এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ। আগে যদি জানতাম আমি করবি রে মন, বিশ্বাস কইরা দিতাম না আমার অবু পারিসা রে পারিসা তো
Oh,